আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক যদিও অনেকটা সময় দেরি হয়ে গিয়েছে তো আজকে আমি যেহেতু ঈদের ব্লগ শেয়ার করছি তাই সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিওটা তো ঈদের দিনে করে রেখেছিলাম তো এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে একটু সময় লেগে গেল চাঁদ রাত থেকে আজকের ব্লগটা শুরু করেছি তো দেখতেই পারছেন চাঁদ রাতের দিন বাচ্চারা কতটা আনন্দ করছে তো আমরা এসেছি শ্বশুর বাড়িতে চাঁদরাতের দিনই এসেছি দিনের বেলা একদম সকালে তো পুরো ঘর দর গুজগাজ করেছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন হচ্ছে বাচ্চারা মেহেদি দিবে তারপর হচ্ছে আনন্দ করছে তো চাঁদরাতের পর্ব এতটুকুই ছিল অন্যান্য সময় যাইফার বাবার ছুটি থাকে একটু বেশি এবারে ছুটি কম সেজন্য বেশি দিন থাকা হবে না কয়েকদিন থেকে আবার আমি বাবার বাসায় চলে যাবো যেহেতু বাচ্চাদের স্কুল স্কুল খুলে যাবে আর আর খুললে কিন্তু বাবার বাসায় যেতে পারবো না আমার আব্বা মুখ অনেক বেশি অপেক্ষা করছে আমাদের জন্য তো সব কিছু গুছ করে এখন নিজের হাতেও একটু মেহেদি পরিয়ে নিলাম আর এইবার আমার হাতে একজন মেহেদি পরিয়ে দিয়েছে ওর নাম হচ্ছে মন্নি তো ও এবার সেভেনের পরে আমরা যখনই এখানে আসি ও কিন্তু আমাদের সাথে দেখা করতে বারবারই চলে আসে তো যাইফাকে ওই এবার ওই মেহেদি দিয়ে দিয়েছে তো এদিকে হচ্ছে আপনাদের ভাই বাজার করে নিয়ে এসেছে এখন হচ্ছে ঈদের দিন সকাল থেকে আবার ক্যামেরাটা অন করলাম এখানে আমি শ্যামাই রান্নার প্রিপারেশন নিয়েছি দুধ অলরেডি বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে শ্যামাই রান্না করব এই সময়টা কে কে চিনেন এবং আপনাদের ওইদিকে কি নামে পরিচিত জানাবেন কমেন্টে তো আমাদের এখানে হচ্ছে এই সময়টা চাক সময় নামে পরিচিত তো আমি এই ফার্স্ট টাইম এই সময়টা রান্না করছি আমার শাশুড়ি মা হচ্ছে লাচ্ছা সময় খায় না তো ওনার জন্য রান্না করছি একটু বেশি করেও করব সবাই খাবো তো ফার্স্ট টাইম রান্না করেছি আমি একটু ভয়ে ছিলাম যে কেমন হবে না হবে প্রথমে গরম পানি করে আমি এটা ভিজিয়ে রেখেছি সবাইটা তো পরবর্তীতে আবার শুনেছি এই সময়টা নাকি প্রথমে সিদ্ধ করে নিতে হয় আবার অনেকে বলে যে গরম পানিতে ভিজিয়ে রাখলেও হয় তো যাই হোক প্রথম দিন রান্নার পরে কিন্তু খেতে অনেকটা ভালো লেগেছে হাতের সময় রান্না করলে যেরকম লাগে টেস্টটা সেরকমই লেগেছে আমার কাছে শ্বশুরবাড়িতে ঈদ করতে আসলে আমার শ্বশুরকে অনেক মিস করি আব্বা যখন জীবিত ছিল তো নামাজে যাওয়ার আগে সময় আমি শ্যামাই রান্না করে প্রথমে আব্বাকে দিতাম তো আমার সাথে শ্যামাই খেয়ে নামাজে যেত তো অনেক বেশি মিস করি আল্লাহ তালা যেন আব্বাকে জান্নাতবাসী করে সবাই দোয়া করবেন আমার শ্বশুরের জন্য ঈদের আগের দিন আমরা আসার ফলে কিছু বাজার ঈদের আগের দিন করেছে জাইফার বাবা আবার কিছু বাজার ঈদের দিন সকালবেলা করতে গিয়েছে তো এখন বাজারে আছে জাইফার বাবার আমি এদিকে হচ্ছে সে আমায় রান্নার প্রিপারেশন নিচ্ছি বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি বাড়িতে ঈদ করতে আসলে বেশ ভালোই লাগে সবার সাথে দেখা হয় আমাদের দেবর ভাসুর ওনারাও ঈদ করতে আসেন তো দেখা যায় কার কখন রান্না হলো আমার যা নাকি রাত তিনটা থেকে উঠে রান্না রান্নাবান্না করছে তো ওর রান্না সব সময় আগে আগেই হয়ে যায় আমার দেবর আবার নামাজ থেকে এসে খাওয়া দাওয়া করে বের হয়ে যায় তো যাই হোক আপনাদের সাথে এখন শেয়ার করছি কীভাবে সময়টা আমি রান্না করেছি তো এখন হচ্ছে ভালোভাবে দুটা পলক এসেছে ভালোভাবে জাল করে নিয়েছি তারপর সময়টা দিয়ে অনেকক্ষণ আমি এটা সিদ্ধ করেছি তারপর নারিকেল দিয়েছি তো প্রয়োজন আপনার কিশমিশ বাদাম অ্যাড করে নিতে পারেন এখন অন্য আরেকটা পাত্রে আমি দুধ জাল করে নিয়েছি তো এটার মধ্যে লাচ্ছার সময় রান্না করব। এবার দুই আইটেমের সময় রান্না করেছি আর নুডলস আর রান্না করা হয়নি একসাথে অনেক কিছু রান্না করা হলে দেখা যায় খেতে ভালো লাগবে না বা অনেক সময় খাবারগুলো নষ্ট হয়ে যায় তো যাই হোক লাচ্ছা সময়টা রান্না করে আমি খিচুড়ি বসিয়ে দেবো আমাদের অঞ্চলে কিন্তু খিচুড়িটা ছাড়া ঈদ হবেই না একদম খিচুড়িটা মাস্ট লাগবেই তো আপনাদের অঞ্চলে কি খিচুড়ি খায় কিনা জানাবেন আর বাচ্চারা বলছিল পোলাও খাবে তো পোলাও নষ্ট করব তো প্রথমে হচ্ছে খিচুড়ি বসিয়ে দেব আর এদিকে হচ্ছে জেফার বাবা মাংস কিনে নিয়ে এসেছে তো এখন মাংসগুলো আমি সব কিছু কেটে ধুয়ে বসাবো তার আগে ওরা নামাজে যাবে ওদেরকে রেডি করে দেবো ফজরের নামাজ পড়ে আমি আর শুইনি একদম ফজরের নামাজ পড়েই কাজে লেগে গিয়েছি দর সব কিছু কুচ করে নিয়েছি বাচ্চাদের গোসল শেষ আবদুল্লাহর বাবাই গোসল করিয়ে দিয়েছে আর এখন ওদের সবার জামা কাপড় বের করে নিয়েছে এখন ওরা পরে নামাজে চলে যাবে ভেবেছিলাম আগে আগে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব কিন্তু অনেকটা দেরি হয়ে গেল শেয়ার করতে করতে তো শ্বশুরবাড়িতে গিয়েছি অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি তারপর আমার ননদ এসেছে বা মেয়েরা এসেছে তো সবার সাথে এতো সময় কাটাচ্ছিলাম সবার সাথে সারাক্ষণই আড্ডা দিতে দিতে আর আমার যে একটা চ্যানেল আছে আমার যে পেজ আছে এগুলো সব ভুলেই গিয়েছি তো এখন কিছু ছবি আপনাদের সাথে আমি শেয়ার করছি ছোটোবেলার ঈদের আনন্দর মতো আর এই আনন্দটা কিন্তু কখনোই আর লাগে না আর আমাদের যেই আনন্দ করেছি ঈদের আনন্দ আগে যেই ছিল এখন কিন্তু কখনোই আর সেই দিনগুলো ফিরে আসবে না তো আমি চেষ্টা করি বাচ্চাদের স্মৃতিগুলো ধরে রাখার জন্য কিছু কিছু এখন হচ্ছে বাচ্চাদের সালামির পর্ব শুরু হয়ে যাবে নামাজ থেকে আসলেই তো সালামি পেতে কিন্তু সবারই ভালো লাগে আপনাদের কার কত সালামি উঠলো জানাবেন তো সালামি নিয়েও কিন্তু আমাদের ছোটোবেলার কত কত স্মৃতি আছে কিন্তু সব কিছুই কিন্তু মনে পড়ে যায় কিন্তু আগের মতো যে একটা ঈদের আনন্দ এটা আর কখনোই হবে না তো যাই হোক বাবা আর ছেলে নামাজে চলে যাচ্ছে আর আমি আমার রান্নাঘরে চলে এসেছি তো এখন গরুর মাংসটা হাতে মাখিয়ে আমি বসিয়ে দিব আমি ট্রাইপড নিয়ে আসিনি হাতে নিয়েই ভিডিও করছি আসলে ট্রাইপট নিয়ে আসলে বেশি ভালো হতো তো ট্রাইপড টানাটানি করতে হবে আমার হাজব্যান্ড বলছিল যে ট্রাইপড নিয়ে গেলে আরেকটা ঝামেলা তো এমনিতে অনেক ব্যাকটেক হয়ে গিয়েছে সেজন্য জন্য আর ট্রাইপট নিয়ে আসিনি তো দেখতেই পারছেন আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আর খিচুড়ি কত বড় পাতিলে আমি রান্না করেছি ঈদের দিন কিন্তু ভালো লাগে সবার বাসায় আমরা খাই আমাদের বাসায় সবাইকে খাওয়াই এই জিনিসটা কিন্তু অনেক বেশি আনন্দের খুবই ভালো লাগে কাজ করে তো এখন মাংসটা চুলায় বসিয়ে দিয়েছে আর ওরা নামাজে চলে নামাজ পড়ে চলে এসেছে আর বাচ্চাদের জন্য হচ্ছে সালামে দিচ্ছিল ওর বাবা আমাকেও কিন্তু দিয়েছে তো এখন রোস্টের জন্য আমি মাংসটা প্রথমে ভেজে নিচ্ছি আমি কোনো রান্নারই রেসিপি শেয়ার করিনি জাস্ট আপনাদের সাথে অল্প অল্প করে ভিডিওগুলো শেয়ার করছি আর ঈদের দিন একদম দুপুর পর্যন্ত রান্না রান্নাবান্না করতে হয়েছে কারণ হচ্ছে আমার একটা চুলা দিয়ে রান্না করতে হচ্ছে তো দুইটা চুলা থাকলে সুবিধা একসাথে দুইটা আইটেম রান্না করা যায় যেহেতু একটা চুলায় তো সময় লাগছে আর কি রান্নাবান্না করতে মুরগিটা আমি ভালোভাবে প্রথমে ডুবো তেলে ভেজে নিচ্ছি দেখতেই পারছেন তো ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট করলে কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হয় নয়তো খেতে ভালো লাগে না আর এখন সব রকমের গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে তারপর আদা আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি তো রোস্টের মশলা নিয়েছি আমি মশলাটা দিব সেজন্য অত বেশি ঝামেলা নেই আর বাদাম বাটা দিলে টক দই দিলে বেশি ভালো হয় তো এখানে দেখেন আমরা সবাই একটু ফটো সেশন করেছি সব ছোট ছোট হাতের মধ্যে আমার একজন বুড়া হাত দেখতেই পারছেন তো সবাই এসেছে আর আমি যখন যাই সব বাচ্চারা আসে জাইফার কাছে খুব ভালো লাগে তো এখন হচ্ছে আমি রোস্ট রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর একটু জাল করে আমি নামিয়ে ফেলবো আর বাচ্চাদের জন্য অল্প একটু পোলাও রান্না করব আজকে তো আমরা কেউ পোলাও খাবো না খিচুড়ি খাবো আর রাতের বেলা হচ্ছে আমরা আমার বড় ভাসুরের বাসায় দাওয়াত খেয়েছি তো বিকালবেলা গিয়েছিলাম সেখানে একদম রাতে খাওয়া দাওয়া করে রাত দশটার দিকে এসেছি সেখান থেকে তো ঈদের সময় এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে সবার সাথে দেখা হয় তো যাই হোক কথা বলতে বলতে রোস্টার্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর শ্বশুরবাড়ির ভিডিও আর করা হয়নি আপনাদের সাথে আবার পরবর্তীতে শ্বশুরবাড়ির ভিডিও শেয়ার করব আমি কিন্তু এখন অলরেডি বাবার বাসায় চলে আসছি তো আমার সব রান্না বান্না কমপ্লিট রোস্ট তারপর গরুর মাংস তো সব কিছু রান্না করে নিয়েছি আর ভিডিওটি এখানে শেষ করে দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম